আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব চুল পড়া বন্ধ করা, নতুন চুল গজানো এবং চুলের আগা ফাটা বন্ধ করার জন্য একটা তেলের ব্লেন্ড কিভাবে তৈরি করা যায়। এটা খুব ভালো কাজ করে, আমাদের নিজেদের পরীক্ষা করে দেখা। এর জন্য আপনার লাগবে নারিকেল তেল 2 ভাগ, ক্যাস্টর অয়েল 1 ভাগ, অলিভ অয়েল 1 ভাগ। তো আমরা এই ক্যাস্টর অয়েল, নারিকেল তেল, অলিভ অয়েল নিয়ে নেব। নিয়ে আরেকটা পাত্রে আমরা ক্যাস্টর অয়েল 1 চামচ, নারিকেল তেল 2 চামচ, অলিভ অয়েল 1 চামচ নিয়ে ভালো করে মিশাবো। মিশাইলেই হয়ে গেল আমাদের স্পেশাল তেলের একটা ব্লেন্ড। এখন এই তেলটাকে আপনারা আঙ্গুল দিয়ে চুলের গোড়ায় খুব ভালো মতো লাগাবেন এবং ম্যাসেজ করবেন, যাতে রক্ত চলাচলটা বাড়ে। খুব ভালো করে ম্যাসেজ করবেন, তারপরে সারা চুলে এটাকে আলতো করে লাগাবেন। লাগাবেন এমনভাবে যাতে মানে চুলটা ঘষা না খায়, হালকা করে লাগাবেন। লাগায়ে আলতো হাতে লাগাবেন, কিন্তু প্রত্যেকটা চুলেই লাগতে হবে, ভালো মতো লাগতে হবে, কিন্তু চুল ঘষবেন না, ঘষলে চুলটা ড্যামেজ হয়ে যাবে। এটা একদম আগা পর্যন্ত লাগাবেন, কারণ এই আগাটায় পাইতে হবে, আগাটা ফাটা যাতে রোধ করতে পারে। এটা এইভাবে করে যদি পারেন, যদি সম্ভব হয় আর কি, একটা গরম তোয়ালে, মানে তোয়ালে গরম পানিতে ভিজায় চিপে গরম অবস্থায় দেখে মাথা যদি ভাপ দিতে পারেন সবচেয়ে ভালো হয়। আর যদি না দিতে পারেন তাহলে ক্ষতি নাই, তাহলে ঘন্টা 2 রেখে তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন, আর কিছু দরকার নাই। দেখেন প্রথমবার ধোয়াতেই দেখেন চুলটা কেমন সুন্দর সিল্কি হয়েছে। মাসখানেক চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, সপ্তাহখানের মধ্যেই, মাসখানেকের মধ্যেই আপনার নতুন চুল গজানো শুরু, নতুন চুল গজানো শুরু করবে। মাসখানেকের মধ্যেই আপনি নোটিস করতে পারবেন, দেখতে পারবেন। আর চুল ঝাড়া, চুল মোছার সময় তোয়ালে দিয়ে পেঁচায় কিংবা গামছা দিয়ে পেঁচায় কতক্ষণ রেখে দিবেন, দেখেন পানিগুলো টানে কি না, টেনে টেনে মুছতে পারেন, কিন্তু কখনো বাড়ি দিয়ে মুছবেন না। আপনার অনেকে বাড়ি দিয়ে মুছেন, চুলের আগা কিন্তু ওতে অনেক আরও বেশি ফেটে যায়। আর এই প্যাক, আর এই তেলটা, অ্যাকচুয়ালি তেলটা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবেন, মিনিমাম 2 বার ব্যবহার করবেন, দেখেন কী ফল পান। বাজারে কেনা কোনো জিনিসে এরকম কোনো ফল পাবেন না। আর এটা কালার করা, রিবন্ডিং করা বা যে কোনো ধরনের ড্যামেজ চুলে ওইটা ব্যবহার করতে পারবেন, বরঞ্চ ওই ড্যামেজগুলো এতে রিকভার হবে। যাই হোক, চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ সবারই ভালো হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।